সুপ্রিয় ছাত্রছাত্রী আমি আজকে সাগর সংগ্রামের তৃতীয় পর্বটি শুরু করব এই প্রসঙ্গে বলি আমি আগের দিন বলেছিলাম প্রথম পর্বে যে আমি এটাকে তিন পর্বে সমাপ্ত করব। কিন্তু বিশেষ কারণে মানে বিশেষ কারণ বলতে আসলে ভিডিওগুলির দৈর্ঘ্য এতটাই বেশি হয়ে যাচ্ছে সেই কারণে আমি এটাকে আর একটা পর্ব অতিরিক্ত নেব মানে অর্থাৎ টোটাল তিন পর্বের জায়গায় চার পর্বে এটির পাঠ ও আলোচনাটা সমাপ্ত করব তো যাই হোক আজকে তার পরের অংশটা থেকে শুরু করব যতটা আগের দিন পড়েছিলাম আগের দিন আমরা দেখেছিলাম যে খুব সবাই একটা চিন্তার মধ্যে পড়েছিল কারণ একটা জিনিস প্রকাশিত হয়ে গেছিলো যে নাবিকেরা একটা কিছু দিক ভ্রম করেছে বা দিক নির্ণয় করতে ভুল করেছে এবং তারা নিশ্চিত নয় যে তারা কোন দিকে যাচ্ছে এই পর্যন্ত আমরা আগের দিন করেছিলাম তো তখন ওই জায়গাতে বৃদ্ধ খুবই উদ্গ্রীব ছিল বাড়ি ফেরার জন্য এবং সে তারা দিচ্ছিল এবং তারা দিতে দিতে ও কি করেছিল ও বলছিল যে কেনারায় পর কেনারায় পর এই পর্যন্ত আমরা পড়েছিলাম তারপর থেকে নব্য ইসৎ হাসিয়া কহিলেন কেনারা কথা তাহা জানিতে পারিলে এত বিপদ হইবে কেন তো তখন যে নব্য যাত্রীটি ছিল অর্থাৎ ওই বৃদ্ধের সঙ্গে যে কম বয়সী যাত্রীটা বসে গল্প করছিল সে তখন বলল যে কেনারা কোথা যদি জানিতেই পারা যেত মানে ব্যাপারটা কি যদি সবাই জানতে পারে যে বা মাঝিরা যদি বুঝতেই পারবে যে কোন দিকটা তীর বা কোনটা পার কোথায় আছে কারণ ওরা যেখানে আছে কোনো দিক থেকে কোনো জল ছাড়া আর কিছু দেখতে পাচ্ছে না তো সে কারণে যদি কেনারাটা কোথায় যদি বুঝতে বা জানতেই পারতো তাহলে তো আর কোনো বিপদই ছিল না তাহলে তো সব কিছু ঠিকই থাকতো কারণ কেনারাটা ধরলে তো আমরা জানবো একটা নিকটবর্তী কোনো একটা সে বা স্থলভূমি আছে যে জায়গা থেকে আমরা মানে খুব সহজেই সমস্যাটার সমাধান করে নেওয়া যায় কিন্তু এরা তো রয়েছে অথই জলে যেখান থেকে কোনো রকমভাবে কেনারাটাই নির্ণয় করতে পারছে না আসলে যাদের নৌকা ভ্রমণের অভিজ্ঞতা তুলনামূলকভাবে কম তারা এই বিষয়টা খুব সহজে বুঝতে পারবে না যে অ্যাকচুয়ালি পরিস্থিতিটা কি। বা যারা নিয়মিত যাত্রী যাত্রা করলেও এরকম যদি পরিস্থিতির মুখোমুখি পূর্বে কখনো না হয়ে থাকে তাহলে বুঝতে পারবে না যে আসলে ঘটনাটা কি ঘটেছে ইহা শুনিয়া নৌকা নৌকারোহিদিগের কোলাহল আরও বৃদ্ধি পাইল স্বাভাবিকভাবেই যেটা হবার তাই হলো অর্থাৎ ভেতরের যারা যাত্রী ছিল তাদের মধ্যে দুশ্চিন্তাটা আরও বেড়ে গেল এবং একটা রীতিমতো কোলাহল কিভাবে ওখান থেকে রক্ষা পাওয়া যায় যে যার মতো করে চিৎকার করলো এক একজন এক এক রকম বিপদের আশঙ্কা করতে শুরু করলো এক একজন এক এক রকম এক্ষেত্রে যেটা হয় আর কি যে যার মতো করে মতামত দিতে শুরু করলো এবং কান্নাগুলি শুরু হলো একটা রীতিমতো হৈহট্টগোল কোলাহল শুরু হয়ে গেল নব্যযাত্রী কোনো মতে তাহাদিগকে স্থির করিয়া নাবিকদিগকে কহিলেন নব্য যাত্রী অর্থাৎ যে কম বয়সী আমাদের যাত্রীর কথা আমরা প্রথম থেকে দেখে আসছি সে তখন যা করে ওদেরকে একটু শান্ত করলো শান্ত করা মানে কি অ্যাকচুয়ালি পরিস্থিতিটাকে যতটা সম্ভব নিয়ন্ত্রণে আনা কারণ এক তো মাঝিরা রীতিমতো দুশ্চিন্তায় রয়েছে তারা চিন্তাগ্রস্ত সে অবস্থায় যদি বাকি যাত্রীরা তাদেরকে সহযোগিতা না করে তাহলে তো ওরা আরও বেশি মানে আত্মবিশ্বাস হারিয়ে ফেলবে তো সেই কারণে একজন সচেতন যাত্রী হিসাবে নব্য যাত্রীটা এবং যথেষ্ট সে বোধ বুদ্ধি সম্পন্ন এবং যা একটু বিবেচ বিচার বিবেচনা করে কাজ করতে পারে সেরকম একজন সচেতন যাত্রী হিসাবে কি করল বাকিদেরকে স্থির করার চেষ্টা করলো তাদেরকে চেষ্টা করলো যাতে তাদের কোলাহলটাকে বন্ধ করা যায় তো নাবিক দিগকে কহিলেন এবার ওদেরকে থামিয়ে নাবিক বললেন আশঙ্কার বিষয় কিছু নাই প্রভাত হইয়াছে চারি পাঁচ দণ্ডের মধ্যে অবশ্য সূর্যোদয় হইবে বলছে দেখুন অতটা চিন্তা করার মতো নাবিক দিগকে একটু আশ্বস্ত করলো মানে ওদেরকে একটু কনসোল করলো ওদেরকে একটু কি করছে ওদেরকে একটু সাহস যোগাচ্ছে দেখুন এতটা কি চিন্তা করার মতো পরিস্থিতি কারণ সূর্য উঠবে প্রভাত হয়ে গেছে অর্থাৎ সকাল হয়েছে চার পাঁচ দণ্ডের মধ্যে অর্থাৎ চার পাঁচ ঘন্টার মধ্যে বা দণ্ড মানে ঘন্টা বললে ভুল হয় মানে আর কিছুক্ষণের মধ্যেই সূর্য উঠবে তো তখন কি হবে সূর্যটা উঠলে আমরা একটা মোটামুটি দিকটা নির্ণয় করতে পারবো যেটা মূল সমস্যা যে আমরা পূর্ব দিকে না পশ্চিম দিকে না উত্তর দিকে না দক্ষিণ দিকে আমরা এটা নির্ণয় করতে পারছি না সেই কারণে আমরা বুঝতে পারছি না আমাদের কোন দিকে গেলে নিরাপদ অর্থাৎ আমরা যদি পূর্ব দিকে সূর্যটাকে দেখতে পাই তাহলে আমরা স্বাভাবিকভাবে বুঝতে পারবো এই দিকটা আমার দক্ষিণ দিক এই দিকটা আমার উত্তর দিক তাহলে আমার যাত্রা হবে উত্তর দিকে হ্যাঁ কারণ দক্ষিণের দিকে ওরা গেছে ওরা উত্তরে যাবে তাহলে উত্তর দিকে যেতে গেলে ডান হাতে সূর্যকে রেখে এগিয়ে গেলে উত্তর দিকে ওরা পৌঁছাবে এটাও একটা মোটামুটি সকলের পক্ষেই মঙ্গল কারণ সে যুগে আমরা জানি যে মানে যদিও সে যুগ বলতে আমরা যে এই গল্পের পটভূমিটা যে সময় সেটা নয় তার থেকেও আগে যখন সমুদ্রে যাত্রা করত বা যখন কেউ দূর দূরান্তে যাত্রা করতো সূর্যের অবস্থান দেখেই যাত্রাটা করতে হতো তাই সূর্যটা উঠে গেলে একটা ভরসার জায়গা তৈরি হবে তো সেটাই ও বললো সূর্যোদয় হইবে চারি পাঁচ দণ্ডের মধ্যে নৌকা কদাচ মারা যাইবে না তাহলে যদি একটু আমরা দু চার ঘন্টা ওয়েট করি অপেক্ষা করি হ্যাঁ হয়তো সকাল হলে সঙ্গে সঙ্গে সূর্য ওঠার কথা কিন্তু যেহেতু চারদিক খুব কুয়াশা আচ্ছা সেই জন্য সূর্যটাকে বোঝা যাচ্ছে না হয়তো আর একটু দু চার ঘন্টা দেরি হতে পারে যদি একটু দেরি হয় তার মধ্যে নিশ্চয় আমরা মরে যাব না কারণ আকাশ মানে জলের মধ্যে তো কোনো ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়নি যে জ্বর তুফান এই ধরনের ব্যাপার চলছে সেরকম নয় তাহলে কি হচ্ছে এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা দিক হারিয়ে ফেলেছি বলে একটা দুশ্চিন্তা তাহলে যদি একটু আমরা ধৈর্য ধরে থাকি তাহলে তো দুশ্চিন্তা কেটেই যাবে এটাই নাবিক দেখে সহ মানে নাবিকদেরকে এবং যাত্রীদেরকে বোঝানোর চেষ্টা করছিল ওই নব্যযাত্রী তোমরা এক্ষণে বাহন বন্ধ করো স্রোতে নৌকা যথাই যায় যাক পশ্চাতে রৌদ্র হইলে পরামর্শ করা যাইবে ও তখন একটা বুদ্ধি দিল বলছে দেখুন বোকার মতো নৌকাটাকে বেয়ে টেনে নিয়ে যাওয়াটা ভুল সিদ্ধান্ত যদি আমরা দক্ষিণ দিকে চলে যাই ধরো মানে ও যেটা বোঝাচ্ছে যে যদি আমরা দক্ষিণের দিকেই চলে যাই তাহলে সেক্ষেত্রে কী হবে আমাদেরকে ফিরে আসতে আরও অতিরিক্ত অনেক সময় লাগবে তার থেকে আমাদের মনে হয় এই মুহূর্তে নৌকাকে তার স্বাভাবিক স্রোতের মধ্যে ভাসতে দাও যেদিক দিয়ে খুশি নৌকা যাক যখন সূর্য উঠবে তখন আমরা দিক নির্ণয় করে সে অনুসারে যাব। কারণ দুটো জিনিস হতে পারে এক যদি নৌকাকে আমরা ভুল পথে অনেক দূর টেনে নিয়ে যাই মাঝিরা আসতে আসতে অটোমেটিক্যালি ক্লান্ত হয়ে যাবে সেই যুগে তার মোটর চালিত। মানে সেই যুগে মোটর চালিত ইয়ে তো ছিল না নৌকা ছিল না হাতে বয়ে চার যেতে হতো তাহলে মাঝিরা যদি অনেক দূর চলে যেত ক্লান্ত হয়ে ফিরে আসাটাও তাদের পক্ষে একটুখানি কষ্টকর হতো সেই জন্যই বলল যে থাক নৌকাকে কোনো দিকেই টানতে হবে না ও স্বাভাবিক গতিতে যেদিকে খুশি চলুক যতক্ষণ না সূর্য উঠছে নাবিকেরা এই পরামর্শে সম্মত হইয়া তদনরূপ আচরণ করিতে লাগিল নাবিকেরা এই পরামর্শ শুনে অর্থাৎ যে উপদেশটি বা পরামর্শটি দিল নব্যযাত্রীটি নামটা আমরা এখনও পাইনি তবে তোমরা জানতে পারো আর কি আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে নবকুমার তো নবকুমার বা নব্যযাত্রী যাই হোক না কেন সে যেরকমভাবে ওদেরকে উপদেশ দিল তদনুরূপ তদযুক্ত অনুরূপ অর্থাৎ তদনুরূপ অর্থাৎ সে মতো ওরা কি করলো আচরণ করলো অর্থাৎ নৌকাটাকে আর ওরা বাইল না নৌকাটাকে ছেড়ে দিল নৌকা স্বাভাবিকভাবে ভাসুক স্রোতের অনুযায়ী যেদিকে খুশি চলুক অনেকক্ষণ পর্যন্ত নাবিকেরা নিশ্চষ্ট হইয়া রহিল এবং অনেকক্ষণ ধরেই ওরা কোনো রকম নতুন করে কোনো চেষ্টা করলো নিশ্চেষ্ট মানে কোনো রকম চেষ্টা করল না যাত্রীরা ভয়ে কণ্ঠাগত প্রাণ কিন্তু যাত্রীদিকে হয়তো থামিয়ে রাখা গেছে কিন্তু ভেতরের যে দুশ্চিন্তেটা তাদের ভেতরের যে টেনশনটা তাদের যে উৎকণ্ঠাটা সেটাকে তো আটকানো যায় না সেটাকে কি হচ্ছে সেটাকে দমিয়ে রাখা আছে কিন্তু ভেতরের ভেতর সবাই কিন্তু খুবই একটা চিন্তিত মানে খুবই দুশ্চিন্তা করছে কি হবে বাঁচব কি মরব বেশি বাতাস নাই সুতরাং তাহারা তরঙ্গান্দোলন কম্প বড় জানিতে পারিল না যে তরঙ্গের যে আন্দোলন কম্প অর্থাৎ নৌকা যখন নদী বা সমুদ্রের খুব বড় জলরাশির মধ্যে যখন বয়ে চলে বা ভাসে তখন কি হয় তখন ওইখানের একটা রীতিমতো নৌকার ওঠানামাটা অনুভব করা যায় কিন্তু এক্ষেত্রে সেটা কেউই পেলো না কারণ শীতকালে নৌকা খুব একটা ওঠানামা করবে না জল যথেষ্ট ঠান্ডা মানে বাতাস যথেষ্ট কম থাকে হ্যাঁ এবং নৌকার মধ্যে সেই মুভমেন্টটা তুলনামূলকভাবে কম থাকে তরঙ্গ মানে কি ঢেউ আন্দোলন মানে কি যে একটা নাড়াচাড়া করা এবং কম্প মানে যে কাঁপা তার ফলে যে কম্পনটা তৈরি হয় ঢেউয়ের ফলে যে কম্পনটা তৈরি হয় সেটা সেভাবে ওরা অনুভব করতে পারছে না পারছে না তার কারণ কি বলে দিলাম যে শীতকাল এবং যথেষ্ট বাতাসটা মানে কম আছে সেই কারণে তথাপি সকলেই মৃত্যু নিশ্চিত করিতে করিলেন এবং তথাপি তবু সবাই মোটামুটি ধরে নিয়েছে যে মৃত্যুটা কেবলমাত্র সময়ের অপেক্ষা মানে আমরা মরবই এই মুহূর্তে যে কোনো আমাদের সবার ক্ষেত্রেই হয় যদি আমাদের এই রকম পরিস্থিতিতে থাকি যে দিক নির্ণয় করা যাচ্ছে না কিছু বুঝতে পারি জলবেষ্টিত স্থানের মধ্যে চারিদিকে জল এরকম একটা জায়গায় রয়ে গেছি সে অবস্থায় আমরা ধরেই নেব মৃত্যুটা নিশ্চিত তো সবাই সেরকমভাবেই নিশ্চিত হয়ে গেল পুরুষেরা নিঃশব্দে দুর্গা নাম জপ করিতে লাগিলেন তো যারা পুরুষ ছিল তারা কি করলো তারা তো মানে মহিলারা একটু বেশি উত্তেজিত হয়ে যায় তারা অনেক বেশি দুশ্চিন্তাগ্রস্ত তারা অনেক বেশি রিয়্যাক্ট করে তাদের প্রতিক্রিয়াটা অনেক বেশি থাকে কিন্তু পুরুষ মানুষরা তো অত হইয়া হইটাকল করতে পারবে না ওরা কি করছিল। ওরা চুপচাপ বসে বসে দুর্গা দুর্গা বলে দুর্গা নাম জপ করছিলো স্ত্রীলোকেরা সুর তুলিয়ায় বিভিন্ন শব্দবিন্যাসে কাঁদিতে লাগিল স্ত্রীলোকেরা কি করল বিভিন্ন রকম সুরে মানে আমার কি হবে গো আমি চলে গেলাম গো মরে গেলাম গো আমার বাড়িতে আর কেউ দেখানলেও নেই গো মানে যে ধরনের বিভিন্ন টাইপের সুর দিয়ে ঠিক আছে বিভিন্ন ধরনের গানের যে আমাদের রাগ রাগিনীর সব বিন্যাস বিন্যস্ত করে ওরা কী করলো ওরা কাঁদতে শুরু করলো মানে কান্না তো নয় সেটা যেন একটা মনে হচ্ছে যেন বিভিন্ন টাইপের গানের একটা ঐক্যতান তো এটাই লেখক একটু মজা করি বলেছেন যে বিভিন্ন সুরবিন্যাসে কাঁদিতে লাগিলেন একটি স্ত্রীলোক সাগরে সন্তান বিসর্জন করিয়া আসিয়াছিলেন ছেলে জলে দিয়া আর তুলিতে পারে নাই সেই কেবল কাঁদিল না এই লাইনটা খুব ইম্পর্ট্যান্ট লাইন সেই কেবল কাঁদিল না সেই বলতে কে কেন কাঁদল না কখন বাকিরা কাঁদছিল এই ধরনের অনেক রকম হাজারো কোশ্চেন করা যায় তো যাই হোক ব্যাপারটাকে একটু বুঝিয়ে বলি বিষয়টা হচ্ছে একটি মহিলা মানে আগেকার দিনে কি হতো অনেক দিন অপেক্ষার পর যদি কোনো স্ত্রীলোকের সন্তান হতো হয়তো মানত করে আসে যে গঙ্গায় ওকে একবার স্নান করিয়ে আনবো সাগর থেকে কারণ এত বড় একটা সম্পদ সে পেয়েছে তো সেই স্ত্রীলোক তার সন্তানকে ওখানে স্নান করাতে নিয়ে গিয়েছিল কিন্তু ওখানে জলের ঢেউয়ের কারণে বা যে কোনো কারণেই হোক সন্তানটি তার হাত ছাড়া হয়ে যায় সেই সন্তান ভেসে চলে যায় তখন তার মানসিক অবস্থাটা খুব স্বাভাবিকভাবেই আমরা অনুমান করতে পারছি তাহলে তার আর হারাবার কিছু নেই সেই কারণে সে শুধু কাঁদছিল না কারণ সন্তান হারা মা তার কাছে আর নতুন করে হারাবার কি থাকতে পারে সে কারণে সেই মহিলাটি ছাড়া বাকি সকলেই বিভিন্ন সুরবিন্যাসে কাঁদছিল কিন্তু ওই মহিলা কাঁদতে পারেনি কারণ উনি বাকরুদ্ধ উনি শোকস্তব্ধ সন্তান শোকে উনি একদম পাগল পাড়া অবস্থায় রয়েছেন সেই কারণে উনি কাঁদেননি উনি শুধু নিশ্চুপ হয়ে নির্বাক হয়ে বসে রইলেন বাকি সবাই কাঁদছিল পুরুষেরা দুর্গা নাম জপ করছিল দেখো এই প্যারাগ্রাফটা যতটা আমি পড়লাম এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ এখান থেকে তোমরা নিজেরাই যদি ভাবো যদিও আমি তো বলেইছি আমি কোশ্চেন দেব তোমরা নিজেরাই যদি ভাবো দেখো কত ধরনের কোশ্চেন হতে পারে সেটা হচ্ছে ওইখানকার যাত্রীদের মানসিক অবস্থাটা কীরকমভাবে হচ্ছিল বা যে কোনো একটা অন্য লাইন তুলে দিয়ে বলা যেতে পারে যাত্রীরা ভয়া কণ্ঠাগত প্রাণ এরকমভাবে কেন কণ্ঠাগত প্রাণ কণ্ঠাগত প্রাণ থাকার ফলে তাদের মধ্যে কি ধরনের ক্রিয়া প্রতিক্রিয়া দেখা দিচ্ছিল এরকম বিভিন্ন টাইপের প্রশ্ন আসতে পারে তাই থরলি রিডিংটা পড়ো এবং আমি যখন ভিডিওটা মানে আমার ভিডিও যখন তোমরা দেখছো সঙ্গে সঙ্গে ফলো করো বই তো পেয়ে গেছো প্রায় সকলেই বই পেয়ে গেছো তাহলে বই যখন পেয়ে গেছো ভিডিওটা শুধুমাত্র দেখলে হবে না বই সামনে নিয়ে দেখতে হবে তাহলেই প্রকৃতভাবে প্রস্তুত হতে পারবে এক্ষেত্রে একটা মানে অনলাইন ক্লাসের সুবিধাই পাচ্ছো বলতে পারি সেটা হচ্ছে যে দ্বিতীয়বার যদি কোনো জায়গা বুঝতে অসুবিধা হয় আবার ঘুরিয়ে দেখতে পাবে ক্লাসের ক্ষেত্রে অনেক সময় বা ক্লাস মিস করে গেলে সেই ক্লাসটা আমরা আর বুঝতে পারি না বা জানতে পারি না এক্ষেত্রে তোমার কাছে সেই সুযোগটা থাকছে তুমি আবার দ্বিতীয়বার সেই জায়গাটা ঘুরিয়ে দেখতে পারো আর যদি কোনো অতিরিক্ত প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট লিখে আমাকে জানাও যে কোনো সমস্যা বা কিছু জিজ্ঞাস্য থাকলে ঠিক আছে আজ এই পর্যন্তই কারণ ইতিমধ্যেই অনেকটাই বড় হয়ে গেল ভিডিওটি পরের দিন বাকি অংশটুকু শেষ করব ঠিক আছে ধন্যবাদ